প্রধান অতিথি জনাব হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হুজুর। পৃথিবীর মধ্যে সত্যিকার অর্থে যদি বিশ্ব বরেণ্য কোন আলিম হয়ে থাকেন আক্ষরিক অর্থে, তাহলে বর্তমান সময়ের উনি হচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ কামাল উদ্দিন জাফরি। আমি আমার সময় তো উস্তাদ জামা কাশ্মীর, আমার 4 বছরের শিক্ষা জীবনে হুজুরের কাছ থেকে তোহবত পেয়েছি, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আন্তর্জাতিক হতস্থিতি সম্পন্ন ফসল কোরআন বরেণ্য আলিম আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। আইয়ার হাজিরুন আল কেরাম, আল আন ইয়াকুম আমামাকুম হযরতুনা আল মুকাররম উস্তাদুনা আল মুকাররম উস্তাদ আল আসাতিজা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি। সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি আজ আমি হই রুকাহাত কথা সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينه ওয়া نستغفره ওয়া نؤمن به ওয়া نتوكل عليه ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأحبابه وأتباعه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. جناب সভাপতি, হযরাত উলামা, সম্মানিত সুধী সমবেত বেরাদারানি মিল্লাত, আমাদের তরুণ কিশোর ছেলেরা আর আমাদের পর্দার আড়ালে সম্মানিতা মায়েরা বোনেরা ও মেয়েরা, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের মহান দরবারে শুকর গুজার হচ্ছি যে তিনি বহুদূর থেকে তথা ভোলা থেকে ঢাকা আসলাম, ঢাকা থেকে আবার আপনাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, সেই জন্য আপনাদের সাথে নিয়ে কালিমাত্র শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক
لك الحمد بالإيمان ولك الحمد بالقرآن ولك الحمد بالإسلام ولك الحمد بما خلقتنا ورزقتنا وهديتنا وأنقذتنا وفرجت عنا لك الحمد إذا رضيت لك الحمد حتى ترضى الله جل شانه الحمد ثنار قريب وموجب من لم يشكر الناس لم يشكر الله نبي كريم عليه أفضل الصلاة وأزكى التسليم إرشاد كرشن جرى مانشر بوتي كتبك وثاكنا কৃতজ্ঞতা জানায় না তারা আল্লাহর প্রতিও শুকরগুজার হয় না। সেই জন্য আমি জলসা কর্তৃপক্ষের তথা মাদ্রাসা কর্তৃপক্ষের আমি শুকরগুজার হচ্ছি যে তারা দাওয়াত দিয়েছেন, আয়োজন করেছেন, আর আপনাদের প্রতি শুকরিয়া যে আপনারা উপস্থিত হয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জে হই, তিনি যেন আমাদের এই আয়োজনকে, এই বয়ানকে, এই শোনাকে তিনি কবুল করেন, এর উত্তম বিনিময় নিশ্চিত করেন, দুনিয়াতেও করেন, আখেরাতেও করেন। আমিন। আমি আপনাদের খিদমতে একখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সম্ভবত সূরা মুমিন, আল মুমিন, তার মানির তর্জমাটা আগে করে নিই, এরপরে আলোচনায় যাই। এরশাদ হচ্ছে, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মা অতপর, ইস্তাকামু, এই নীতি এই কথার উপরে অবিচল অটল থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের মৃত্যুর সময় ফেরেশতা তাদের উপরে নাজিল হতে শুরু করবে, আল্লাহ তাখাফু, তারা বলবে ভয় করো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়াবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ নাও, কুনতুম তুআদুন, যে জান্নাত সম্পর্কে তোমাদের ওয়াদা দেয়া হচ্ছিল। আপনারা তর্জমা শুনলেন, এর ব্যাখ্যাটা কি? এই ব্যাখ্যা হলো আমাদের জীবন দর্শন, জীবন সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি, আমরা কারা, কোত্থেকে আসছি, কোথায় আসছি, কোথায় যাচ্ছি, এই গোটা সব কথাই একটি আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। এরপরে আরেকটি দিক, সেটা হলো যারা আমরা, আমরা বলতে আমরা কাদেরকে মনে করি? মোমেনদেরকে। এই মোমেন যারা হয় না, যারা মোমেন হয় না, তাদের কথাও বলা হয়েছে, তাদের কথাও আছে, কিন্তু এইগুলো জানার জন্য, বুঝার জন্য আগে হলো জ্ঞান দরকার। কি দরকার? জ্ঞান। আরবিতে কি বলে? ইংরেজিতে বলে নলেজ। তো নলেজ, আর ফার্সিতে বলে দানেশ। তো জ্ঞান, এলেম আগে দরকার। তাহলে আগে এলেম নিয়ে একটু কথা বলি। এই প্রতিষ্ঠানটা কিসের, কিসের প্রতিষ্ঠান? এলম, এলম, জ্ঞান, নলেজ, দানিশমন্দি, এইগুলোর ইয়ে হলো এটা প্রতিষ্ঠান। আর এটা এমন একটা বিষয় যে বিষয়ে ইমাম বুখারি, তিনি তার প্রখ্যাত এই কিতাবের মধ্যে একটা টাইটেল দিয়েছেন, টাইটেল মানে শিরোনাম, একটা অধ্যায়,
শিরোনাম দিয়েছেন আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমাল, জ্ঞান অর্জন করতে হবে বলা এবং করার পূর্বে। আপনারা কি আমার কথা বুঝেন? কারা কারা বুঝেন একটু দেখি। আচ্ছা মাশাল, বেদবি করলাম, কারণ এমন না হয় যে আমি বললাম আপনারা, আপনারা তো বোঝারই কথা, তবে সিলুটি ভাষা তো আর আমি জানি না, আমি বুঝি কিন্তু বলতে পারি না। যদি বলতে পারতাম তাহলে সিলুটি ভাষাই বলতাম। তো এখন জ্ঞান অর্জন করতে হবে বলা এবং করার পূর্বে। এখন আমি কি করছি? বলছি। এখন কি করছি? বলছি। তো আমি যা বলবো জেনে বলবো, আর যা করব জেনে করব, এটা ফরজ, ফরজ। এরপরে তিনি আল কোরআনুল করিমের একটি আয়াত দিয়ে এর সমর্থন করলেন, সমর্থন আনলেন। কি বললেন? ফাআলাম, তুমি জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে কোন শব্দ আনছে? ফাআলাম, জেনে নাও। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলারও করারও। উনি টাইটেলে কি বলছেন? যা বলবে জেনে বলবে, যা করবে জেনে করবে, এই দুটোটার মধ্যে আছে। কুলু লা ইলাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, করা। তুমি গোয়াম মুসলমানম বলরজম, তুমি গোয়াম মুসলমানম বলরজম কে দানম মুশকিলাতে লা ইলাহা রা। আমি যখন আমাকে মুসলমান বলি আমি থরথর করে কেঁপে উঠি। কে দানম, আমি জানি মুশকিলাতে লা ইলাহা রা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি কি দায়িত্ব আমাকে পালন করতে হবে আর কি কি কাজ ছেড়ে দিতে হবে, এইটার জানার কারণে আমি কেঁপে উঠি। আমি কি এটা পারবো? আর না পেরে উপায়ও নাই, কারণ এটা না করলে তো জান্নাতও যাওয়া যাবে না। অতএব এটি বলার এবং করার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসুন আবার গোড়ায় ফিরে যাই। যিনি এই কালাম নিয়ে এসছেন তার নামে নামে ইসমোগ্রামী কি? সৈয়দনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি এই কালাম নিয়ে এসছেন। এখন তিনি তার পরিচয় দিলেন, আমরা তার পরিচয় কি বলি বলেন তো? না বললে আমি বলবো, আপনারা তো বুদ্ধিমান বেশি, জ্ঞানী বেশি, কারণ ওনাকে দাওয়াত দিছি, উনি বলবেন, আমরা বলবো, বলতে যাবো এখানে, এই জন্য চুপ করে দিচ্ছেন আপনারা। আপনারা যে বলেন না তাও না, আমি একটু আগেও শুনছি আপনারা বলেন, কিন্তু আজকে বলেন নেই কেন? বলার জন্য ওনাকে দাওয়াত দিয়ে আসছি, আমরা কেন বলবো? উনি বলবেন, ঠিক আছে, আপনাদের যুক্তি ঠিক আছে। আল্লাহ 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 আল্লাহ। তো তিনি এরশাদ করছেন, ইন্নামা বুয়িস্তু মুআল্লিমা, আমি কেবলমাত্র প্রেরিত হয়েছি, কেবলমাত্র শুধুমাত্র প্রেরিত হয়েছি মুআল্লিমা, শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ, আমরা যে বলি রসুলুনা, আমাদের রসুল, এর মানে কি আমরা কি তারে রসুল বানাইছি? তাইলে আমাদের রসুল কেন বলি? এর অর্থ হলো আল্লাহ তাকে রসুল বানিয়েছেন আমাদের প্রতি, আমাদের প্রতি তিনি রসুল বানিয়ে পাঠিয়েছেন, রসুল না, কিন্তু তিনি আমাদের
মুআল্লিমুনা, আমাদের শিক্ষক তিনি। তিনি নিজেই বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, বুইস্তু মানে পাঠানো, আমি প্রেরিত হয়েছি, নিজের থেকে আসি নাই, আমারে কে পাঠিয়েছেন? সুতরাং প্রেরিত হয়েছি মানব জাতির শিক্ষক হিসেবে। আল্লাহু আকবার। অথচ প্রথম যখন ওহি নাজিল হয় তাকে বলা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিক, তিনি কি জবাব দিলেন শুনে নেন, তিনি মা আনা বিকরিন, আমি তো পড়তে পারি না। দেখলেন তারে সবক দেওয়া হচ্ছে, পড়ো, তিনি বলেন আমি তো পড়তে পারি না। আর পরে তিনি কি দাবি করলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি কেবলমাত্র শিক্ষক গোটা মানব জাতির জন্য। যে যত পণ্ডিত, যত শিক্ষিত, যত প্রফেসর, রাইটার, থিঙ্কার, লেকচারার, অ্যাডমিনিস্ট্রেটর, ডাইরেক্টর যাই হোক না কেন, আমি সবার শিক্ষক। আচ্ছা একটু আগে কি কইছিলেন, মা আনা বিকরিন, আমি পড়তে পারি না। তো এই তাড়াতাড়ি এইভাবে এই দরজায় কি করে উপনীত হলেন, এই মর্যাদা পেলেন, এত বড় মর্যাদা পেয়ে গেলেন, এটা কে করছেন? আল্লাহ, আল্লাহ তাআলা কে, আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক জিনিসের উপরে তিনি কর্তৃত্বমান, অলমাইটির লর্ড, আল্লাহ তাআলা হইলেন সর্বশক্তিমান, তিনি যা ইচ্ছা করেন তা তিনি করতে পারেন, গালিবুন আলা আমরে, তিনি তার সিদ্ধান্তের উপরে বিজয়ী থাকেন। আমরা সিদ্ধান্ত নিতে পারি কিন্তু কাঁদিয়ে পড়ি, চিন্তিয়ে পড়ি, অনেক সময় পারি না, দাওয়াত নিয়েও হাজির হই না, কেন আমার শরীর খারাপ, আমার পেটে অসুখ, এই জন্য আসতে পারলাম না, তাহলে পারলাম, পারলাম না, কিন্তু আল্লাহ তাআলার পেটও নাই অসুখও নাই, ঠিক আছে, আল্লাহ তাআলার এমন কোনো প্রয়োজন, এমন কোনো জিনিস নাই যে আল্লাহ তাআলাকে অপারগ করে দিতে পারে, তিনি পারেন। তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শিখালেন, যদিও তিনি কারো কাছে শিখেন নাই, কারো কাছে গিয়ে ছাত্র হন নাই, কিন্তু একজন শিক্ষক আল্লাহ পাক নিয়োগ করছেন তারে শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষকের নাম কি? হ্যাঁ, এটাতে আপনারা গুনগুন মানে পারেন, আলহামদুলিল্লাহ। তাহলে আপনাদের সিদ্ধান্তের উপর আপনার ঠিক থাকলেন না, চুপ থাকার কথা ছিল, তো কইলেন, তা ঠিকই কইছেন, জিবরিল আমিন, কে? জিবরিল আমিন, আল্লামাহু শাদীদুল কুয়া, আল্লাহ বলেন তাকে শিক্ষা দিল কে? শাদীদুল কুয়া, মহাশক্তিমান শিক্ষক, কে মহাশক্তিমান? কে? জিবরিল আমিন, এমন শক্তিমান, ওই যে সমকামিতা করত যে গোষ্ঠী কওমে লূত, ওই এলাকায় গিয়ে তিনি কি করলেন, তার ডানা মাটির মধ্যে ঢুকালেন, ডানা মাটির মধ্যে ঢুকাইয়া গোটা এলাকাটাকে অনেক উপরে নিয়ে গেলেন, এলাকা উপরে নিয়ে ফাজালনা আলিয়াহা সাফিলাহা, জিবরিল আমিনকে ক্ষমতা দিলাম যে এটাকে নিচেরটাকে উপর করে, উপরটা নিচে করে দেয়া, উল্টাইয়া দিলেন, আর এখন সমুদ্র, এটা সমুদ্র হয়ে গেছে, কেমন শক্তিমান, এটা বুঝছেন, জিবরিল আমিন, আল্লাহ একবার। জিবরিল আমিন তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক। তো হযরতে জিবরিল আমিন তাকে শিখালেন, জিবরিল আমিন প্রথম যখন শিক্ষা দেন তখন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক দিলেন জিবরিল আমিন, তিনি এদিক সেদিক দেখলেন, উপর দিকে চাইলেন, দেখলেন যে আল্লাহ আসমান দূর দূর দেখা যায়, আসমান একটা বডি, একটা শরীর গোটা আসমানকে চেয়ে ফেলছে, যদ্দূর এক নজরে আসমানে কোনো ফাঁক নাই, মেঘের মতো, মেঘ মানে কি? জিবরিল আমিনের দেহ।
ثُمَّ دَنَا فَتَدَلَّا এরপরে জিবরিল আমিন কাছে আসলেন, যতই কাছে আসলেন ততই ছোট হলেন, কাছে আসলেন দুইটা ঝেনু কি ধনুকের জের মতো ঠিক মুখোমুখি সমান সমান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে আসলেন, তাদাল্লি করলেন, উপর থেকে ঝুঁকে পড়লেন, তাদাল্লি বলে তুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আমিন আসলেন, শিক্ষা দিলেন এই কোরআন, এত বড় শক্তিশালী শিক্ষা শিক্ষক কেন নিয়োগ করলেন, এই জন্য যে ওই যে লৌহ কলম থেকে এই কোরআন নিয়ে কোথায় আসছেন এই পৃথিবীতে, পথের মধ্যে যদি জিনেরা শয়তানেরা সব তারে ঘেরাও করে, আর ঘেরাও করে যদি এই বাণীকে কি করে ছিনিয়ে নেয় অথবা এর মধ্যে ভেজাল করে, কি করে ভেজাল করে, তাহলে পরে তো হবে না, খালেস আল্লাহর বাণী পৌঁছবে না। সেই জন্য তাকে এত বড় শক্তিমান করা হয়েছে যে কেউ ধারে কাছেও যেতে পারে নাই, তার কিচ্ছু করতে পারে নাই। তাই এই আমানত, আজকে আমানত নিয়ে আমরা কথা বলছি, আমানত নিয়ে কি বলছি কথা, الله الله إن الذين قالوا ربنا الله নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ, কারা বলেছে আমাদের রব আল্লাহ, এইবার কিন্তু জবাব শুনতে চাইব। একজনে জবাব দিল, দিবেন না দিলে তো আমি বলবো ইনশাআল্লাহ, দেখ কেউ বলতে পারবেন না, বলতে পারবেন কিন্তু বুদ্ধি তো আমার চাইতে বেশি আপনাদের, বলে যা উনি করবেন, আমরা প্লেন ভাড়া দিয়ে নিয়ে আনছি আমরা বলার জন্য, উনিই বলবেন। আচ্ছা আল্লাহ, যারা বলেছে মানে সবাই বলেছে, সবাই বলতে কারা, হ্যাঁ খালি মুসলমানরা না, খ্রিস্টান ইহুদি হিন্দু নাসারা নাস্তিক আস্তিক সবাই সেদিন বলেছিল আল্লাহ, আল্লাহ তাআলা বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, প্রশ্ন করলেন ক্লাসের মতো, কালু সবাই বলল বালা, বালা মানে হ্যাঁ আপনি আমাদের রব। যদি নাম, আরবিতে দুটো শব্দ আসে নাম, একটা হার বলার জন্য বালাও নামও, কিন্তু নাম কইলে বিপদ আসিল, নাম হলো ছিলে আল্লাহ বলছে আমি কি তোমাদের রব নই, তখন এই কথাটাকে সমর্থন করা হতো, নাম হ্যাঁ আপনি আমাদের রব না, কথা বুঝে আসছে, কিন্তু বালা শুধু ইতিবাচক শব্দের জন্য আসে, নেতিবাচক জন্য বালা শব্দ ব্যবহার হয় না, হাত হ্যাঁ আপনি আমাদের রব এটি ইতিবাচক, বুঝে আসছে, হ্যাঁ আপনি আমাদের কি, যদি নাম বলতেন তাহলে গেছিলাম। তো কালু বালা, এরপরে আল্লাহ তাআলা কি বললেন, আল্লাহ তাআলা বলেন মনে রেখো, মনে রেখো এই দুনিয়াতে, এরপরে তো তুম দুনিয়াতে যাবে আরেকটা জায়গায় যাবে, জীবন যাপন করবে, এরপরে কিয়ামতের মাঠে আমার সামনে আসবে, তখন তখন না এই কথা বলো, আমাদের তো এরকম কথা আপনার সঙ্গে বলেছিলাম না, আমাদের মনে ছিল না, কাজে উল্টাপাল্টা কাজ করছি, আমাদের তো মনে ছিল না, কি আপনাদের কারোর মনে আছে নাকি এটা বলছিলেন আল্লাহ তাআলা, আমার কিন্তু মনে নাই, আপনাদের মনে আছে নাই, তাহলে আল্লাহ দায়ী করবেন কেমনি, অথচ আল্লাহ আগেই হুমকি দিয়েছেন, বলছেন এইটা ধরা পড়লে যখন আমি জিজ্ঞেস করব তোমাদেরকে যে তোমরা তখন না বলো যে আমাদের তো মনে নাই, এই কথা কিন্তু কবুল করা হবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন এই লোকগুলো সেই
রুহের জগতে তখন রুহ হিসাবে এই বডি ছিল না, সবাই এক কলিমুল্লাহ হয়ে গেছে। কার সঙ্গে কথা কইছে? আল্লাহর সঙ্গে কথা বলেছে। সুবহানাল্লাহ, মানুষের মর্যাদা যে কত ওলাকাত কাররাম না বানি আদম, এটা সবচেয়ে তাকরিম হইল এটা আল্লাহর সঙ্গে কথা বলার যোগ্যতা। মানুষ যে কত বড় যোগ্যতা সম্পন্ন, এই শক্তিকে সে কবরের কাজে লাগায়, আল্লাহর বিরোধিতার কাজে লাগায়। যদি ইসলামের কাজে জেনে শুনে লাগাতো পৃথিবীটা জান্নাতি। তাহলে আল্লাহ, আপনারা বুঝতেছেন তো নাকি? এটা বুঝে নিতে হবে, এটা বুঝার উপরেই আপনার জীবনের কর্মগুলো নির্ভর করবে সঠিকভাবে আপনি করবেন কি না। আজকে উল্টাপাল্টা একটা মিছিল যাচ্ছে, স্লোগান দিচ্ছে, এক লাফে দুই হাত তিন হাত উপরে উঠছে। এই যে স্লোগানগুলি দিচ্ছে, এই স্লোগানগুলি আল্লাহ তাআলা রেকর্ড করেন না না করেন না? আমরা কিছু কইলে কিছু মানুষ রেকর্ড করে ফেলায়, এ জাফর এই কথা কইছে। আপনি যে কথা কন, আপনারটা রেকর্ড করার কারণ নাই, রেকর্ড করার আছে। আপনি স্লোগান দিচ্ছেন, কার জিকির করছেন? আল্লাহ তাআলা কি বলছেন? উযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম, তোমাদের বাপদাদাদের যেভাবে জিকির করো, স্মরণ করো, আল্লাহর জিকিরটা এরকম করো। আমরা কি এরকম করি? আমাদের বাপদাদাদের যেভাবে জিকির করি, আল্লাহর জিকির দ্বারে কাছেও নাই। তো কি মনে করেন, ছেড়ে দিবেন আল্লাহ তাআলা? আপনার ছবি নিবেন, আপনার বক্তব্য দিবেন, সব রেকর্ড কিয়ামতের দিন। কিতাব না ইয়ানতিকু বিল হক, আল্লাহ বলেন আমার কিতাব যেটা তৈরি করেছি, তোমার জীবনের কথাবার্তা আমল সব কিছু সম্বলিত যে কিতাব, এটা বিল হক, এটা সঠিকভাবে কথা বলবে। কেমন কিতাবই কথা বলবে, ও কিতাব তুই বলে দে। হায় হায়, মাঝে মাঝে চিন্তা করে পাগল হয়ে যায়, আমারও তো উল্টাপাল্টা কিছু কাজ হয়েই যায়। আল্লাহ আল্লাহ, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। যাই হোক, খুব বুঝে নিয়েন আল্লাহর ওয়াজতে। ওয়াজ তো অনেক শুনছেন, কিন্তু জীবন দর্শনটা বুঝে নেন। তারপর কি হলো? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ, যারা বলেছে আমাদের রব আল্লাহ। সুম্মা, সুম্মা বলে যেই কথাটা আগে বলছে, এরপরে সিরিয়াল মেনটেন করবে, সিরিয়াল। অতপর, সুম্মা মানে কি? অতপর এই কথার পরে ইস্তাকামু, এই কথার উপরে ঠিক থেকেছে, অবিচল থেকেছে, অটল থেকেছে। এই যে নড়াচড়া করে নাই, নড়াচড়া করে কেন? ওই একজনের সাঁকোর উপরে, সাঁকো চিনেন তো? সাঁকো কি কয় এখানে? আপন, আচ্ছা যাই, এটার উপরে উঠছে একজনে, উঠা পিছনে ফিরে দেখে ওই পাগলা ওই ওখানে বসা আছে। তখন কয়, এই পাগলা খবরদার, সাঁকো কিলোর কি করবি না, নাড়া দিবি না? ও করে মনে করে দিচ্ছেন, আমার তো কাজই এটা। সুতরাং সাঁকোর উপরে যাওয়ার পরে এখন সে কি করতেছে, এটাকে নাড়া নাড়া দিচ্ছে। তাহলে ইস্তাকামু, না নাড়া তো হবেই দুনিয়াতে। এখন সুদ সুদ ঘুষ, ঘুষের সুবিধা, আমি এই কাজটা করলে এখন 1 কোটি টাকা পাবো, 50 লাখ পাবো, ঘুষ পাবো, সুবিধা পাবো। হারাম কাজ শয়তানে দিলে একটা নাড়া, কিন্তু আপনি কাঁদিয়ে উঠলেন, লাভ হবে না। আপনাকে কি করতে হবে? ইস্তাকাম, সঠিক থাকতে হবে। ওই কথার সঙ্গে এটার মিল হয় না, নাড়া দিবে ঠিকই। ওয়ালা নাব্লুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ পাক আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কতগুলি জিনিস দ্বারা। এই যে জিনিসগুলো আমাদের পছন্দ না, তার উল্টা হয়ে যাচ্ছে, এইগুলি দিয়ে একটা একটা করে আল্লাহ বলছেন। এরপরে অবশ্যই সাবিরিন, হে নবী, যারা ধৈর্য ধারণ করে সাঁকোর উপরে এইভাবে ঠিক থাকবে, তাদের সুসংবাদ দিয়ে দেন।
ওই সুসংবাদ মৃত্যুর সময়ে জান্নাতের সুসংবাদ শুনছেন, ওটা আসবে। আল্লাহ 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 আল্লাহ। তাহলে সুম্মাস্তাকামু, সুম্মাস্তাকামু মানে কি? ওই যে রুহের জগৎ থেকে কোথায় আসছি আমরা? কোথায় আসছি? দুইটা, মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সময়ে কাটাইছি, এটা মায়ের পেটে। কোন জায়গায়? মায়ের পেটে। কারণ দুনিয়াতে আসতে গেলে আমি যেই পোশাকে আপনাদের সামনে আসছি, এই পোশাকে কি আমি ঘরে থাকি? না, এটা দরবার অনুযায়ী কি লেবাস। সুতরাং এটা দুনিয়ার এই দরবারে আসতে গেলে একটা লেবাস লাগবে। কি লাগবে? হাত, পা, কান, নখ, চোখ, এই বডি, এগুলি প্যাট, এগুলি সব আল্লাহ তাআলা তৈরি করেছেন কিসের মধ্যে? কোন জায়গায়? ও রুহের জগতে নয়, মায়ের পেটের মধ্যে অন্তর্বর্তীকালীন সময়ে এটা তৈরি হয়েছে। 10 মাস কতদিন লাগছে? 10 মাস। এরপরে দুনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে কি হলো? তুম্মাস্তাকামু ঠিক থাকলো কোন জায়গায়? এই পৃথিবীতে। শাকন আরবে কোন জায়গায়? এই পৃথিবীতে। নাড়া দেওয়া হবে কোন সময়? রাজনীতি নাড়া দিব আপনাকে, এইটা সুবিধা করলে, এই দলের সদস্য হইলে, এই স্লোগান দিলে আমার অনেক সুবিধা দিল, এক নাড়া। কথা বুঝতে পারছেন? আর আপনাকে এমনি ভাবে এরকম ঘুষ খাওয়ার এটা হয় দিল, এক নাড়া। এই কত রকমের নাড়া আছে, এই নাড়াগুলি দিতে থাকবে, দিতে কেমত মানে মৃত্যু মুখে পতিত হওয়ার আগ পর্যন্ত বহু নাড়া হবে। আল্লাহ 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 আল্লাহ। না, তুম্মাস্তাকামু, এরপরে ঠিক থাকতে হবে। কেন? আমি জানি, আমি জানি। একজনে বলছে, সুবহানাল্লাহ, কেদানাম মুশকিলাতে লা ইলাহারা, তুমি গোয়াম মুসলমানম বালারজম, ফার্সিতে, তুমি গোয়াম মুসলমানম বালারজম কেদানাম মুশকিলাতে লা ইলাহারা। আমি যখন আমাকে মুসলমান বলি তখন বালারজম আমি প্রকম্পিত হয়ে যাই, অস্থির হয়ে যাই। কেন? কে দানাম, আমি জানি মুশকিলাতে লা ইলাহারা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাকে কতখানি পরীক্ষার মোকাবিলা করতে হবে, এটা আমি পারবো কি পারবো না, এই অনুভূতির কারণে আমি অস্থির হয়ে যাই। দাদা বুঝতে পারছেন? কিন্তু উপায়ও নাই, পরীক্ষা পাশ ছাড়া এমএ সার্টিফিকেট পাবেন না, পরীক্ষা পাশ ছাড়া বিএ সার্টিফিকেট পাবেন না। তত কষ্টেই হোক পরীক্ষা আপনাকে দিতেই হবে। পরীক্ষাটা দেয় কেন? উন্নত দরজা পাওয়ার জন্য। প্রত্যেক পরীক্ষার পরে একটা উন্নত, লাতার কাবুন না তবাকান আন্তবাক, একটা করে স্টেপ তোমার উপরে উঠবে, উঠতে থাকবে। ল ল, এই পরীক্ষাগুলি পৃথিবীতে হবে, সেখানে আপনি ঠিক থাকেন কিনা। আচ্ছা, তাহলে ইস্তাকামু অবিচল থাকার জায়গা কোনটা হলো? দুনিয়া। তবে যেই মানুষটা ভূমিষ্ঠ হলো, যে শিশুটা, খুব খেয়াল করেন, যেই শিশুটা ভূমিষ্ঠ হলো দুনিয়াতে, এই শিশুটা কি নীতির উপরে, একটা নীতির উপরে ভূমিষ্ঠ হয়েছে? কি? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি নবজাতক, প্রতিটি শিশু যা জন্মগ্রহণ করে, ইউলাদু জন্মগ্রহণ করে আলাল ফিতরা, পূর্বে যে স্বভাব তাকে দেওয়া হয়েছিল সেই স্বভাব নিয়েই দুনিয়াতে আসে। সেই স্বভাব কোনটা? ও, এটার নাম হলো তৌহিদ। এটার নাম কি? আলাস্তু বিরব্বিকুম, তৌহিদের স্পিরিট, এটাই তার স্বভাব। এই স্বভাব নিয়েই দুনিয়াতে আসে, এর উল্টা পাল্টা কোনো কাজ করে নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন একটা রয়ে গেছে পিছনে,
রব মানে কি এটা তো আপনি বললেন নাই হুজুর, আপনারা যদি বলেন যে কইলাম তো রব, রবের অর্থ কি? ও রবের অর্থ কোরআন থেকেই নেন। আমাদের তাবলিগ জমাত এখানে 87টা মুসলমানরা তাবলিগ জমাতে সমানে যায়, তারা একটা অর্থ জানে, কে কইতে পারেন রবের মানে কি? হ্যাঁ হ্যাঁ কি আল্লাহ বলছে না প্রতিপালক, পালনেওয়ালা, তাদের পরিভাষায় বলেন পালনেওয়ালা বলে তারা, আল্লাহ খালি পালে আর কোনো কাজ করে না। পালা তো দুই নম্বরের অর্থ, তিন এক নম্বরের অর্থ হলো স্রষ্টা। রবের অর্থ আল্লাহ নিজেই করছেন, যে পারিভাষিক অর্থ, লোকাবি না, লোকাবি নেই পালনেওয়ালা, কিন্তু পরিভাষায় এটাকে কি বলে? ও স্রষ্টা প্রথম নম্বরে। কেমনে? ও বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো বিসমে রব্বিক, তোমার রবের নামে পড়ো। রব কে? আল্লাহি খালাক, দেখেন আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিয়েছে, রব তিনি যিনি সৃষ্টি করেছেন। এটা তবলিগ জমাতে কোনোদিন কয় না, হয়তো না জানার কারণে কয় না, আর অথবা বিশেষ কোনো কারণে কয় না, খালি ওইটা পালনেওয়ালা সে শেখায়, আর কিছু শেখায় না। চারটা অর্থ মৌলিক, একটু 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 করে জানবেন। এক নম্বরে স্রষ্টা কে? আমাদের বানাইছেন কে? দুই নম্বরে পালনে, পালনেওয়ালা, লালন পালন কে করবেন? এটি মায়ের পেটে আপনি আসলেন, এইখানে আসার পরে আপনার রুটটা যখন ভিতরে ঢুকাইল, আপনার হাত পা কান্না যোগ এই বডি বানানোর পরে রুটটা ঢুকাইছে না, এই বডির জন্য খাবার লাগে নাই? খাবার লাগছে, কারণ যেই জগতে আসছে এখানে খাওয়া দাওয়া করতে হবে, সুতরাং সেখানে খাবার শুরু হয়ে গেছে। কি? তার ব্লাডটাকে খাদ্য হিসেবে দেওয়া হয়েছে, ব্লাড। খালাকাল ইনসানা মিন আলাক, আলাক এই যে রক্ত, যে রক্ত মেমব্রেন একটা পর্দার ঝিল্লি আছে, এটার মধ্যে কামড় খায়, কামড় খেয়ে শরীর থেকে, মায়ের শরীর থেকে রক্ত শোষণ করতে থাকে আর নিজের বডিটা তৈরি হতে থাকে, তবে মুখ দিয়ে না, কি দিয়া গন্ত, কি দিয়া? পাইপ লাইনে, পাইপ লাইন। এই যে নাভির গোড়া, আমার নাভিটা এমন কেন? এটা পাইপ কাইটার দিছে, এই জন্য এই এই লাইনে ঢুকানো হয়েছে, কারণ মুখে দেওয়া হয় নাই। বনিয়াদমকে আল্লাহ সম্মানিত করছেন, তার মুখে রক্ত দিবেন না, ডাইরেক্ট ভিতরে সাপ্লাই দিছেন। পাঁচটা, পাঁচ পর্যন্ত, তাহলে আজকে তো আর শেষ করা যাবে না, তো যাই হোক তাড়াতাড়ি আমরা পাঁচ মিনিটের মধ্যে যা পারি। আমাকে রাত 10টায় আবার প্লেনে উঠতে হবে, মাঝখানে একটা রুগী আপনাদের সিলেটের একজন প্রখ্যাত ব্যক্তি তাকে দেখতে হবে, যিনি আমাকে প্রথম সিলেটে নিয়ে আসছিলেন, ফরিদুদ্দিন চৌধুরী, আমার সমবয়সী, একসঙ্গে আমাকে প্রথম ছোট দেশ না বড় লেখা কোন জায়গায় আনছিলেন, বড় লেখা ট্রেনে আসছিলাম, আজকে তিনি বিছানায় শায়িত ক্যান্সারে, আজকে যদি না দেখি দুনিয়া থেকে চলে যায় তো এটা কথা হয়ে থাকবে, সুতরাং যাওয়ার সময় দেখব। তো যাই হোক, এই মায়ের পেটের মধ্যে রক্ত দিলেন আল্লাহ তাআলা, তৈরি করলেন আপনাকে, এরপরে মায়ের দুনিয়াতে আসার পরে আল্লাহ দেখেন কেমনে কেমনে লালন খাওয়ান, লালন পালন করেন, বেরিয়ে আসার পরে লাইনটা কি করে দিল? কেটে দিল, পাইপ লাইন কি করলো? কাট আউট। হায় হায়, এখন কি খাবে? সে তো এটা দিয়েই বাঁচতেছিল। কইলে আহমক, তুমি পিছন থেকে সবক নিবা না, মায়ের পেটে থাকতে কেমনে লালন করতে হয় তিনি জানেন, দুনিয়াতে কেমনে লালন করবে, দুনিয়া তো তারই, মায়ের পেটও তার, আলমে আরো তার, দুনিয়াটাও কার, আল্লাহর, সুতরাং এখানে কেমনে পালন করবে? তুমি দেখো না মায়ের সিনা,
মায়ের সিনহাটা কি আছে, এগুলি কি আসতেছে, আস্তে আস্তে বড় হচ্ছে না ছোট হচ্ছে, বড় হচ্ছে, কি হচ্ছে, তার খাবার জমা হচ্ছে গোডাউন, এই গোডাউন হলো দুধ, আগে ছিল রক্ত, এবার কি তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার বুঝে ব্যবস্থা, মায়ের পেটে এক অবস্থা রক্ত, এবার দুনিয়াতে আসলো এই যে দুধ, দুধ দুধ, এবার তার খাবে, এখন এখানে বড় হইতেছে, এখন মা করে কি তার এক কুলি নিয়ে যখন মুখে দেয় বাচ্চা টান দেয়, এইটা কোন স্কুল থেকে শিখাইছে, কোন শিক্ষকে তারা শিখাইছে, এমনি টান দিবি, ট্রেনিং দিছে কোথায়, হায় হায় কিছু চিন্তা করি না, এটা আল্লাহ জহের বাতেন ভিতর থেকেও তাকে কি করছেন, তাকে গাইড দিচ্ছেন যে টান দে, বাচ্চা টান দিতেছে, মায় খাওয়াইছে, হ্যাঁ হ্যাঁ, আরে কুত্তা আর বিড়াল, কুকুর বিড়ালের বাচ্চাগুলি দিয়া কুতিয়া চিঁধে, শিয়াল চিঁধিয়ে শুয়ে থাকে, তার বাচ্চা কোলে নেয়, কোলে নেয় না, বাচ্চাগুলি কয়েকটা সাত আটটা, এগুলি কাউ মাউ করতে শোকও নাই, কি নাই, সুবহানাল্লাহ বললেন না, শোকও নেই, তাদের খাবার লাগবে, কিন্তু আস্তে আস্তে কাউ মাউ করতে করতে মায়ের বোটার মধ্যে আসে মুখ দিয়ে টানতে শুরু করে দেয়, ওরে কে হেদায়েত করছে, পথ দেখাইছে কে, তোর মা এখানে, তোর খাদ্য এখানে কে দেখাইছে, হাই হায়, একটু চিন্তা করলেই ধরা পড়বে, এগুলি কি কিতাবের মধ্যে পড়ছি, পড়ি নাই, এগুলি চিন্তা করছি, আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়েছে, মা আবার আটজন আটটা বোটার মধ্যে মুখ দিয়া যার যার মারামারি করে নেই, আমরা তো মারামারি করি এখন, কিন্তু তখন এতগুলি মা ইয়া কেউ কারো সঙ্গে মারামারি নেই, যার যারটা তারটা, সুবহানাল্লাহ, কে শিখেছেন আল্লাহ এই শৃঙ্খলা বোধ তাদের মধ্যে সৃষ্টি করছেন, সুতরাং এরপরে দুই ওয়ালওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, আল্লাহ, মায়েরা তাদের দুগ্ধ পুষ্য এই শিশুদেরকে দুই বছর দুধ পান করাতে পারবে, কয় বছর, দুই বছর পরে হারাম, আগেরটা হারাম করছে কি দিয়া, ব্লেড দিয়া, ব্লেড দিয়ে কি করছে, আর খাইতে পারবি না, এইবার শরীয়ত দিয়া কি করছে, আর ওই মা বাপকে কইছে এরা দুধ খাওয়াইতে পারবি না, সুতরাং মা বাপের উপরে শিশুর উপরে হারাম না, কার উপরে হারাম, ওই বাবা মার উপরে তারা আর খাওয়া যাবে না, বাবা মার কথা বলতেছি, এই জন্য বাবায় কামাই করে তোর মায় খাওয়ায়, এই জন্য লেমান আর আদা মুজাক্কার আনছে, মুজাক্কার মুজাক্কার মানে কি পুরুষ, যে চায় তার শিশুকে পূর্ণ মেয়াদে দুধ পান করাতে, তাহলে মায় দুই বছর করতে পারবে, মানে বাবায় যদি চায়, বাবার উপরে দায়িত্ব দেওয়া হলো কামাই করবি, মারে খাওয়াবি, মায়ের দুধের কি শিশুরে কি করবে, দুধ পান করাবে, দাদার উপরে বাবার উপরে ফরজ, এই যে দুজনের কথা আনছে, লিমান আরাদা আন ইউতিম্মা আর-রাদাআ, দুই বছর পরে আবার শরীয়ত শরীয়তের ব্লেড দ্বারা আর খাওয়াইতে পারবো না, আর খাওয়াইতে, হাই হাই এখন কি খাবে, করে আহমক, তুই পিছন থেকে একটু শিখোস নাই, মায়ের পেটে একরকম হাল খায়, এর মার পেট থেকে আসলো, এগুলি ব্যবস্থা করছেন কি, আল্লাহ, এইবারও আল্লাহ ব্যবস্থা করে রাখছেন, কি ব্যবস্থা করছেন, ও আগে ছিল এক লাইনে নাভিটা, কয় লাইন, এক লাইন, পরে কয় লাইন বলেন, ডবল লাইন, এরপরে আল্লাহ চারটা লাইন চালু করে দিয়েছেন, দুই বছর পরে আবার চারটা, কি কি লাইন, দুইটা পানীয় আর দুইটা খাদ্য, পানীয় হলো দুধ, গরুর দুধ, ছাগলের দুধ, মহিষের দুধ, হরিণের দুধ, এই খাও, আর একটা কি ডাবের পানি, ডাবের পানি, পুকুরের পানি, এই যত রকমের পানি, আখের রস, এই সুতরাং দুইটা হলো পানীয় পান করার, আর দুইটা খাদ্য, কি কি, কে বলতে পারেন, যারা বিজ্ঞান পড়ান
বলতে পারবেন? আচ্ছা, না পড়লে না না পারলেও দোষ নাই, আমারে আনছেন কেন, সেই জন্য অসুবিধা নেই। সেটা হলো একটা আমিষ আর একটা নিরামিষ। খাদ্য কয় প্রকার এটা বিজ্ঞানে পড়েন আপনারা, আমিষ আর নিরামিষ। সুতরাং দুই রকমের শাকসবজি, নিরামিষ গোস্ত মাছ কি আমিষ। সুতরাং দুই প্রকার খাদ্য, দুই প্রকার পানীয়, এক প্রকারের পরে ডবল, ডবল প্রকারে কি ডবলের পরে চারটা। এরপরে আল্লাহ তাআলা এখন শিশুরে কথা বলতেছে, বড় হয়েছে, বড় হয়ে কয় কি কি কয়, ও যদি শুকুর করবি লাইন শেখারতুম আজিদান নাকু, এটা সরাসরি কথা কয়, কারণ এখন তো স্কুলে মাদ্রাসায় পড়ে, এখন আল্লাহ কয় লাইন শেখারতুম লাজিদান নাকু, এই চার প্রকার খাইয়া খাওয়ার পরে যদি শুকুর করবি আল্লাহর কে মেনে চলবি লাজিদান নাকু আর বাড়াই দিবে। আর শিশু যদি কয় আপনি কি বাড়াইবেন, কতদূর বাড়াইবেন, কয় পিছন থেকে বুঝোস না, একের পরে কি আসলো দুই, দুইয়ের পরে চারের পরে ডবল করলে কয়টা হয় আটটা, জান্নাত কয়টা বানিয়েছেন আল্লাহ পাক। এরপরে তুই কদ্দুর খাবি, এটা জান্নাতের মধ্যে ঢুকার পরে আর কিচিম টিচিম নাই, এর আগ পর্যন্ত আটটা রেডি করে রাখছি। হায় 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 যখন আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করতে চায় করে, এরা যখন মৃত্যু মুখে পতিত হয় তখন ফেরেশতারা দলে দলে নাজিল হয়। কোন ফেরেশতারা এগুলি বলতে পারেন? এই যে ফেরেশতা মুমিন মুসলিম যে আল্লাহর অনুগত তার সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে দেন, দিনে একদল রাতে একদল, এরা ফজরের সময় একত্রিত হয়। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, ফেরেশতারা একত্রিত হয় দিনে একদল রাতে একদল, প্রত্যেকটা মোমেনের সঙ্গে এই ফেরেশতা আল্লাহর চাপে, এদেরকে আউলিয়া বলা হয়, নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতের দুনিয়া। আর যারা নাফরমান তাদের সঙ্গ দেয় আল্লাহ, এগুলি শয়তান, ওই শয়তান কারিন, ফাহু আলাহু কারিন। ফেরেশতাদেরকে বলা হয়েছে ওলি আর ওদেরকে বলা হয়েছে কারিন, কোরআনা। সুতরাং ওই শয়তান তাদের সঙ্গে থাকে, এদের সঙ্গে ফেরেশতা থাকে, এদের স্লোগান একরকম, তাদের স্লোগান আরেক রকম। এরা একটার জন্য জান দেয়, ওরা আরেকটার জন্য জান দেয়, লাভালাভি করে ওরাও দান দেয়, সিদিয়ে উড়ে ভাই এর কবরে দেওয়ার পরে কী ভাইব, কী কিসের কিসের জন্য দান দিয়েছিলেন, আমার জন্য দিনের জন্য, আপনারা জান্নাত দেব কোন দুঃখে, আর তোমাদের পাশে যারা ছিল তারা দান দিছে আমাদের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, জীবনের আদর্শের জন্য। সুতরাং ওইগুলিকে আমি জান্নাতি দেব, তোমার যে টাকা নেই তা নয়, তোমার জন্য কোনটা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বললেন না, জান ঢুক ওইখানে। সুতরাং সেদিন যতই কান্নাকাটি করবেন, এই যে ওয়াজগুলি হয় জীবন দর্শনটা বুঝি নাই, বুঝে নিলে ইনশাল্লাহ এই ভুল আর করব না, ইনশাল্লাহ আমরা আল্লাহর পথেই চলব, আল্লাহর পক্ষ থেকে আসছি, আল্লাহর দুনিয়াতে আসছি, আল্লাহর হুকুম মোতাবেক মৃত্যুবরণ করব, কবরে যাব, আবার ফেরেশতারা জিজ্ঞেস করবে। আচ্ছা, এইবার আমার বক্তব্য শেষ। এই এলেম অর্জন করতে গেলে পরীক্ষা আছে না, পরীক্ষা আছে, ফেরেশতারা আবার পরীক্ষা পরীক্ষার হলে ঢুকাইতেছে আপনারে, কি প্রশ্ন করে, মান রাব্বুকা, ওই যে আগে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সেই প্রশ্ন আবার আসছে, তোর রব কে ছিল, মান রাব্বুকা ওয়ামা দীনুকা, তোর জীবন বিধান কি ছিল, কোন দিনের উপরে তুই জীবনটা কাটিয়েছিলি, ওমান হাযার রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, এই লোকটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, তিনি জানেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, কিন্তু টেলিভিশনে আপনারা আমাকে দেখেন, তার মানে টেলিভিশনে আমি আসি না, দেখানো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেলিভাইজ করে আল্লাহ দেখান এই লোকটা কে, এই যে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, যদি আপনি তরিকা অনুযায়ী চলে থাকেন তাই তো কইতে পারবেন, রব্বুনাল্লাহ
দিনই আল ইসলাম হুয়া নবিয়ুনা ওয়া রাসূলুনা বাআসাল্লাহু ইলাইনা, তাহলে এইগুলি জবাব দিতে পারলেন, তখন পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস হলে এবার কোন দিকে? ওই যে বেশতে বা ফেল করলে জাহান্নামে, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি কাজ উল্টাপাল্টা করলে পাস করতে পারবেন না, যতই এখানে মুখস্থ করেন, কিন্তু সেই দিন বলতে পারবেন না যদি অভ্যাস না হয়ে থাকে আগে থেকে। আজকের দিনে এই এইখানেই আজকে অনেক কথা ছিল, এই কথাগুলি আবার আরেক সময় কোন আশপাশের কোথাও সবাই আসলে আবার ইনশাআল্লাহ বাকি কথা আপনারা দাবি করবেন, কইবেন যে ওই কথাটা কমপ্লিট করেন, কারণ যাটা বলতে হবে কমপ্লিট করা উচিত। আজকে আর আমার কাছে সময় নাই, আল্লাহ তাআলা আমাদের আপনাদেরকে সবে, আমরা কি চাই না, আমরা কি চাই না আল্লাহর সামনে পাশ করি, আল্লাহর প্রিয় বান্দা হই, আল্লাহর নেক বান্দা হই, তো জান্নাতে যাই, এটা আমরা সবাই চাই। কিন্তু চাইলেই হবে না, চা অনুযায়ী কি করতে হবে, কাজ করতে হবে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বলে দোয়া করতে, আল্লাহুম্মা আলহিমনা আল ইলমা ওয়াল ফাহমা তুকা ওয়াল হুদা ওয়াজ্জাকা, আল্লাহুম্মা আল্লিমনা মা জাহিলনা ওয়া যাক্কিরনা মা নাসিনা, আল্লাহুম্মা খুদ বি আইদিনা ইলা মা ফীহি সালাহুনা ওয়া ফালাহুনা ফি দীনিনা দুনিয়ানা, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিননা ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়ার্দা আন্না ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন। আমাদের মাফ করে দেন, আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদেরও মাফ করেন, সমস্ত মোমেন মোমেনা যারা ইমানের সাথে দুনিয়া থেকে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা জীবিত আছি আমাদের তৌফিক দেন, আপনার জিকির করি, শুকর করি, সুন্দর ইবাদত করি, আপনার পথে চলি, রসুলের পথে চলি, তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আলা, বাংলাদেশটাকে ইসলামের জন্য কবুল করেন, যারা ক্ষমতায় আছে তারা যেন সুপথে ইসলামের পথে চলেন, আমাদের কো তারা নিয়া ইসলামের পথে চালান তৌফিক দান করেন। আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আপনার বয়স কত? আমাদের কাতারের মতো আপনারা লাইন ধরে